ইপেপারডাইভেলিসিস্টি কিংবা লানার কাটি যাদের রিজেক্ট করে দিতেছে তাদের 100 ভিতর 90% হচ্ছে এই বিদ্যুৎ বিলের ফটোকপি। কারণ আমাদের জন্মসাল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, নিজের অক্ষর, ছোট অক্ষর, বড় অক্ষর, মানে এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু তারা অনেক সময় করে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। অনলাইনে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি বারবার রিজেক্ট করে দিতেছে কিংবা আপনি বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে বিএসপির প্রোফাইল থেকে আপনি একটি যখন লার্নার কার্ডটি আবেদন করতেছেন কিন্তু আবেদন করার পরে আপনার অনেকদিন ওয়েটিং থাকার পরে আপনার লার্নার কার্ডটিও রিজেক্ট করে দিতেছে, এবং কেন এই রিজেক্ট করে দিতেছে এবং কি কারণ হতে পারে, এবং বিশেষ করে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করেছেন এবং যাদের এই ধরনের প্রবলেম আছে, যারা নতুন এবং পুরাতন আছে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে প্রপারলি একদম দালাল ছাড়া নিজে নিজে কিভাবে ঘরে বসে বিএসপির প্রোফাইল থেকে আপনাদের লার্নার কার্ডটি আবেদন করতে পারেন, এবং সব থেকে একটি ভুল, যদি একটি ভুল আপনারা করে থাকেন তাহলে অবশ্যই যে ভুলটির কারণে আপনাদের বারবার আপনাদের অনলাইনে লার্নার কার্ডটি রিজেক্ট দেখাবে। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করেছিলেন, তো অবশ্যই চলুন আমরা আগে নিয়মগুলো দেখে আসি এবং কিভাবে আপনি 6টি ধাপ যদি অনুসরণ করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি নিজেই কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড আবেদন করতে পারবেন। যখনই আপনারা প্রথম আবেদন করবেন অবশ্যই প্রথম ধাপটি হচ্ছে আপনারা অনলাইনে কিন্তু এটি আবেদন করতে পারবেন একদম খুব সহজে। এতে করে আপনার বিএসপি মানে প্রোফাইল থেকে আপনারা এটি লগ ইন করে আবেদন দাখিল করতে পারবেন। এতে করে আপনার অবশ্যই যে পেপারটি লাগবে, জাতীয় পরিচয়পত্র, এনআরআই কার্ড, ছবি এবং মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, এবং বিআরটির সার্ভিস পোর্টালে বিএসপির বিকাশ কিংবা ভিসা কার্ড, তো এই ধরনের নির্ধারিত ফি জমা দিয়ে এক ক্যাটাগরি 518 টাকা, মানে হচ্ছে আপনি যদি মোটরসাইকেল অ্যাড করেন তাহলে 518 টাকা, এবং তার সাথে যদি আপনি দুই ক্যাটাগরি মোটরসাইকেল এবং কার দুটি যদি অ্যাড করেন তাহলে আপনার 748 টাকা। তো লার্নার রেখা দেবেন তখন কিন্তু আপনার ডিসিটিপির ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই পরীক্ষার আপনারা পাস করছেন না ফেল করছেন সেটি কিন্তু দেখতে পারবেন, এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরীক্ষার্থীর যাচাইকরণ এবং বায়োমেট্রিক গ্রহণ এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা। অবশ্যই আপনারা যখনই একটি মানে ব্যবহারিক পরীক্ষা দিতে যাবেন, মানে হচ্ছে আপনি ধরুন এখন মোটরসাইকেল চালাবেন, তো অবশ্যই যখন আপনার এই মোটরসাইকেলের পরীক্ষাটা দেবেন তখন কিন্তু ছোটো যে মোটরসাইকেলগুলো যেগুলো হচ্ছে আপনার 80 মোটরসাইকেল বা সিটিআই, তারপর সিটি 100 বা হিরো, প্লাটিনা, মানে এই ধরনের যে ছোটো মোটরসাইকেলগুলো ডিসকভারি নেবেন না, কারণ ডিসকভারি অনেক ওজন, তো অবশ্যই এই ধরনের ছোটো মোটরসাইকেলদেরা আপনারা পরীক্ষা দেওয়ার জন্য ট্রাই করবেন, না হলে কিন্তু আপনারা ফেল করবেন, অবশ্যই এটি আপনারা বাসা একবার ট্রাই করবেন। এবং ধাপ হচ্ছে 3 নম্বরে, তো এখন কিন্তু সব কিছুই কিন্তু এক কথা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করতে যান তাহলে মেন হচ্ছে আপনার 1 নম্বর হচ্ছে বিএসপির প্রোফাইল। আর আপনারা যখন একটি বিএসপির প্রোফাইল তৈরি করবেন এটি কিন্তু আপনি 100% একদম জেনুইন বুঝে শুনে তারপরে তৈরি করবেন, কারণ আপনার বিএসপির প্রোফাইল তৈরি করা মানে হচ্ছে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করছেন, মানে ওখানে আপনারা যা দেবেন সব কিছু এই একই ঠিকানায় চলে আসবে। তো অবশ্যই বিএসপির প্রোফাইল থেকে আপনার ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল, মানে অপেশাদার নতুন 4557 টাকা, এবং পেশাদার হচ্ছে নতুন 2832 টাকা, এবং নবায়ন আপনার অপেশাদার হচ্ছে 4212 টাকা, এবং পেশাদার নবায়ন হচ্ছে 2887 টাকা। তো এটা হচ্ছে আপনার মানে আবেদনের পরে, তারপর পরীক্ষা দেওয়ার পরে, এটি কিন্তু আপনার লার্নার কার্ড পরে, পরীক্ষা দেওয়ার পরে, সব কিছু করার পরে হচ্ছে আপনার ফিটা জমা দিতে হবে। ই পেপার ড্রাইভিং লাইসেন্স বিএসপিতে অবশ্যই পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা এটি সংরক্ষণ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবং ইহা প্রদান করে মোটরযান চালাতে পারবেন। অবশ্যই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনার বিএসপির প্রোফাইল থেকেই কিন্তু আপনি নিতে পারবেন, আর ওখান থেকে ওই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি দিয়েই কিন্তু আপনারা অবশ্যই মোটরসাইকেল, গাড়ি, যেটা হোক সব কিছু চালাতে পারবেন। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রদান, তো অবশ্যই আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি দুটি ওয়ের মাধ্যমে নিতে পারেন, একটি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে, একটি হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। অবশ্যই এতে করে মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার 20 দিনের মাথায় কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনার ঘরে পৌঁছে যাবে, এতে আপনাকে দালাল বা অন্যান্য আদার্স এই ধরনের কোনো কিছুই ধরতে হবে না, খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যারা পুরাতন নিয়মে যে বিআরটিতে মানে পুরাতন নিয়মে মানে নতুন নিয়ম চালু হয়নি সেই বিআরটি থেকে কিন্তু অবশ্যই আপনার বিআরটিতে গিয়ে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি নিতে হবে। তাই আশা করি যে সকল ভাই ব্রাদার যারা এই
ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে আবেদন করবেন, তো অবশ্যই এই 6টি ধাপ যদি আপনি অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনি 100% আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি নিজে নিজে করতে পারবেন। এবং তারই সাথে অবশ্যই তো আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় রাখতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। আর অবশ্যই বিএসপি প্রোফাইল যখন তৈরি করবেন জেনে বুঝে তারপরেই কিন্তু তৈরি করবেন, কারণ একটি এনআইডি কার্ড দিয়ে একবারই মাত্র আপনার বিএসপির প্রোফাইল তৈরি করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু আপনার তৈরি করতে পারবেন না। অবশ্যই এটা বুঝে শুনে করবেন এবং একটি বিএসপি প্রোফাইল থেকে অনেকবার লার্নার কার্ড আবেদন করতে পারবেন। 6টি ধাপ যদি আপনি অনুসরণ করে থাকেন অবশ্যই অবশ্যই খুব সহজেই আপনি একটি লার্নার কার্ড আবেদন করতে পারবেন 2023 সালে। তো অবশ্যই যে সকল ভাই ব্রাদারের যাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি এবং লার্নার কার্ডটি রিজেক্ট করে দেওয়ার কারণটি কি, তো দেখুন আমরা যখন একটি বিএসপি প্রোফাইল থেকে একটি ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করব, হতে পারে আপনি নিজেও করতে পারেন কিংবা আপনি দালাল দিয়ে করতে পারেন কিংবা আপনি বিআরটির আশেপাশে থেকে করাতে পারেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই একটি লার্নার কার্ড আবেদন করতে হলে কিন্তু আপনার ওরকম কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু সামান্য ছোট্ট একটি ভুলের কারণে আপনার এই লার্নার কার্ডটি ভুল হতে পারে এবং এই ভুলের জন্য আপনাকে অনেক বড় একটি হ্যাসল পোহাতে হবে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই লার্নার কার্ডটি আপনারা বিআরটির আশেপাশে কিংবা বিআরটির আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো আছে সেখান থেকে কিন্তু খুব সহজে একটি লার্নার কার্ড আবেদন করতে পারেন, তো এতে করে কিন্তু আপনার দালাল কিংবা আদার্স অন্য অন্য বিষয় বা অন্য কারো লোক হতে হবে না, শুধু আপনি অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে মানে হচ্ছে আপনার এনআরই কার্ড, স্কুল সার্টিফিকেট, চেয়ারম্যান সার্টিফিকেট, ডাক্তার সার্টিফিকেট এবং আপনার অবশ্য অবশ্যই বাবা মার এনআরই কার্ড এবং সব থেকে মেন যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলের ফটোকপি। তো অবশ্যই আমাদের ভিতরে যাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি কিংবা লার্নার কার্ডটি যাদের রিজেক্ট করে দিতেছে তাদের 100 ভিতর 90% হচ্ছে এই বিদ্যুৎ বিলের ফটোকপি, কারণ অনেক ভাই ব্রাদার আছে যারা আমরা ঢাকা থেকে করাই কিংবা ঢাকার আশেপাশে থেকেও করাই, তো আমরা যখন এই অস্থায়ী স্থায়ী ঠিকানাটা মানে আমরা অনেকেই বুঝি না যে আসলে ভাই আমাদের যে বিদ্যুৎ বিলের ফটোকপি এটাকে আমরা স্থায়ীটা দেবো না অস্থায়ীটা দেবো, এই যে আমাদের বিদ্যুৎ বিলের ফটোকপিটা এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না, আবার এটা না বোঝার কারণেও কিন্তু আমাদের সঠিকভাবে সাবমিট হয় না। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের এনআরই কার্ড মানে আপনার জন্ম তারিখ যেখানে থাকুন মানে জন্মসাল যেখানে থাকুক না কেন আপনি যেখানে থাকবেন অবশ্যই ওইখানকার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি অবশ্যই নেবেন, আপনি নিজে ভাড়াটিয়া হন বা যে কারো কার কাছ থেকে থাকেন না কেন অবশ্যই আপনার ওই স্থায়ী ঠিকানা মানে অস্থায়ী ঠিকানা আপনি যেখানে আছেন ওটা তো আপনার অস্থায়ী ঠিকানা, কিন্তু আপনার স্থায়ী ঠিকানাটা হচ্ছে একদম অরিজিনাল যে ঠিকানা হচ্ছে আপনার এনআরই কার্ডে যেটা অনেক দূর হতে পারে, তো সেখান থেকে কিন্তু আপনারা এই বিদ্যুৎ বিলের ফটোকপি আনতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিংবা মানে বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে ঘরে পৌঁছে যাবে মাত্র 20 দিনে, যে ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের অফিসে মানে পোস্ট অফিসের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পৌঁছে যাবে, এটি কিন্তু আপনাদের যে বিদ্যুৎ বিলের ফটোকপি মানে বিদ্যুৎ বিলের যে ঠিকানাটা দেন ওই ঠিকানায় কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা যেখানে থাকবেন ওইখানকার বিদ্যুৎ বিলের ফটোকপিটা দেওয়ার জন্য ট্রাই করবেন। করি আপনাদের রিজেক্ট কিংবা যাদের এই লার্নার কার্ডটি রিজেক্ট করে দিতেছে কিংবা ই পেপারটি রিজেক্ট তাদের কখনোই আর রিজেক্ট হবে না ইনশাল্লাহ। এবং বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে যে ড্রাইভিং লাইসেন্সটি এটি কিন্তু আপনার দালালের দূরত্ব থেকেও অনেক দূরে থাকবেন, কারণ অনেক ভাই ব্রাদার আছেন যারা এই দালালের মাধ্যমে করাচ্ছেন, তারপরে হচ্ছে অনেক ধরনের হ্যাসাল মানে এই সমস্যা ওই সমস্যা এই ভুল ওই ভুল, আসলে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ঠিকানাটা এটা কিন্তু আমরা অনেক সময় লার্নার কার্ডেও ঠিক করে দিই, যখনই আমরা ফাইনালি ফিঙ্গার প্রিন্ট দিই কিংবা আমাদের এই ড্রাইভিং লাইসেন্সটি যখন একদিন টাইপিং করে কেন তো ওই টাইপিং এর সময় কিন্তু সব থেকে বেশি একটি ভুল হয়, হতে পারে আমাদের জন্মসাল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, বাবার নাম, মার নাম, নিজের অক্ষর, ছোট অক্ষর, বড় অক্ষর, মানে এই ধরনের প্রবলেমটা কিন্তু তারা অনেক সময় করে থাকে। তা আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই যখন আপনারা টাইপিং করবেন অবশ্যই দেখে শুনে বুঝে বারবার চেক করে তারপরে অনলাইনে সাবমিট করবেন। আর যে সকল ভাই ব্রাদার যারা এখন পর্যন্ত এই স্ট্যাটাসের অপেক্ষা আছেন ড্রাইভিং লাইসেন্সটি মানে যারা পুরাতন আছেন, নতুনরা তো ঘরেই পৌঁছে যাবে আপনাদের স্মার্ট কার্ডটি, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই একবার বিআরটিতে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। আর অবশ্যই আমাদের আগামীকালকে
আগামী সপ্তাহের ভিতরে খুব তাড়াতাড়ি আসতেছে আসলে আমাদের রাইভেল সিজের কি কি অবস্থা এবং কোন কোন বিয়াটি কি কি আপডেট হালকা মিডিয়ামের কি বিষয়টা সেগুলো চালু হয়েছে কিনা সেই আপডেটগুলো অবশ্যই অবশ্যই পাবেন এই চ্যানেলে নাসিবিটি ব্লগারে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।